হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা রেসিপি দেখাবো। তোমরা যারা ভালো রান্না করতে পারো বা যারা আমার মতো টুকটাক রান্না করতে পারো বা যারা একদমই পারো না, সবে শিখছো, তারাও পারবে। তার জন্য লাগবে ওটসের গুঁড়ো, ওটসটাকে ড্রাই, ওটসটাকে গ্রাইন্ড করে নেবে। তারপর লাগবে দুধ, ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিমটা নিজেদের ওটসের পরিমাণ অনুযায়ী নেবে, সাথে দুধটাও। পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটবে, লঙ্কাটাকে ওরকম ছোটো 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 করে কেটে নেবে। কেটে নেওয়ার পর তিনটেকে ভালো করে মিক্স করবে, এর মধ্যে দিয়ে দেবে একটা ডিম। তোমাদের আগেই বললাম যে ওটসের পরিমাণ অনুযায়ী ডিম আর দুধটা লাগবে, যেহেতু আমার ওটসের পরিমাণ অল্প, তাই আমার একটা ডিম আর অল্প পরিমাণ দুধেই হয়ে গেছিলো। প্রথমে দুধটা দেওয়ার পর আমার মনে হলো যে এই গোলাটা একটু কম হয়ে যেতে পারে, আঠা আঠা হয়ে যেতে পারে, তাই জন্য আমি একটু বেশি করে দুধ দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। এই সবকটা ইনগ্রিডিয়েন্টকে ভালো করে মিক্স করবে। মিক্স করতে করতে যখন দেখবে যে একটা গোলা রুটি করতে গেলে ঠিক যেরকম একটা কনসিস্টেন্সি লাগে, সেরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, তারপর তোমরা জিনিসটা রেডি হয়ে যাবে। এবার এর মধ্যে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, ক্যাপসিকাম, অনেকে আবার এর মধ্যে লেটুস পাতা দেয়, গাজর দেয়, এবার সেটা যার যার যেরকম থাকে। তারপর কড়াইয়ে তেল গরম করে নেবে, এটা অলিভ অয়েলেও করতে পারো, রিফাইন্ড অয়েলেও করতে পারো। যারা ডায়েট করছো তারাও এটা খেতে পারো, তারা অলিভ অয়েলে করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে বেশি বেটার হবে। তারপর ব্যাটারটা যতটা পরিমাণ গোলারুটি তোমাদের দরকার বা যত বড় গোলারুটি তোমরা করতে চাও তত পরিমাণ ব্যাটারটাকে দেবে, ধীরে ধীরে স্প্রেড করবে যাতে মাঝখান থেকে খাবলা উঠে না যায় বা কোনোরকমভাবে ছিঁড়ে না যায়। তারপর একটা পাশ যখন হয়ে যাবে, অন্য পাশটাকে ঘোরানোর সময় একটু সাবধানে ঘোরাবে যাতে জিনিসটা ছিঁড়ে না যায় যখন তোমরা এটাকে টার্ন করবে। আমার এই পাশটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে, যদিও আমি এই ফ্রাইটাই খাই। যারা অল্প ফ্রাই খাও তারা অল্প সময় ধরে ওটাকে রাখবে, তারপর উল্টে দেবে। তারপর এটাকে আমি একটা সসের সাথে গার্নিশ করি বা সসের সাথে খেতেই বেশি প্রেফার করি। তোমার যাতে যাতে এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে একটা লাইক করে দিও।